হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই স্টেশন দ্য গ্ল্যাম স্টেশন। আজকে আমি ক্রিয়েট করতে চলেছি এই মেকআপ লুকটা, খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। লিপসকে প্রেপ করার জন্য আমি আজকে যেটা ইউজ করেছি সেটা হলো ব্লু হেভেনের কোকো বাটার লিপ বাম। নেক্সট আমি এখানে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ব্লু হেভেনের HD ফাউন্ডেশন। এটাতে অলরেডি প্রাইমার দেওয়া আছে, এটাকে প্রথমে আমি আঙুল দিয়ে পুরো মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সমস্ত প্রোডাক্টের নাম, শেড আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, তো তোমাদের যদি দরকার হয় অবশ্যই চেক করতে পারো। সেম ফাউন্ডেশনকেই আমি এরপরে আমার কনসিলার হিসেবে ইউজ করে নিয়েছি। এরপরে আমি আমার ফেসটাকে সেট করার জন্য এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব, এই স্পঞ্জ অ্যাপ্লিকেটরটাকে ইউজ করে। এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো, এটা ফেসটাকে সেট করার সঙ্গে সঙ্গে ফেসকে একটা সুন্দর কভারেজও দেয়, আর আই থিঙ্ক এটা 4টে ভেরিয়েন্টেও পাওয়া যায়। এরপরে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করার জন্য ইউজ করে নিয়েছি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল, যেটা হচ্ছে হলো ডার্ক ব্রাউন কালারের। নেক্সট আমি একটা ব্রঞ্জার শেডকে আই শ্যাডো হিসেবে আমার আইলিডে ইউজ করে নিয়েছি। এরপরে আমি আইল্যান্ডার হিসেবে ইউজ করেছি ইন কালার ইন্টেন্স লং ওয়ার আই পেন্সিল ইন দি শেড E06 পিকক ব্লু। এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার দাম মাত্র 49 টাকা। নেক্সট আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নিয়েছি ইন কালারে সেম যে আই পেন্সিল আছে তারই অন্য একটা ভেরিয়েন্ট E07 রোম্যান্টিক পার্পল। এরপরে আমি মেবিদের একটা মাস্কারা জাস্ট ইউজ করেছি আমার আইল্যাশগুলোকে একটু কার্ল করার জন্য। আমার কাছে অবশ্যই সেভাবে কোনো আলাদাভাবে ব্লাশ তো ছিল না, তো আমি কী করব, আমি আমার যে লিপস্টিক আছে সেটাকে আমার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করেছি আর বিউটি স্পঞ্জ দিয়ে ড্যাব ড্যাব করে পুরো জিনিসটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেক্সট আমি আমার ঠোঁটে লেগে থাকা এক্সট্রা লিপ বামটাকে রিমুভ করে নিয়েছি, আর যে লিপস্টিকটাকে আমি আমার ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম সেটাকে এবার আমি আমার লিপস্টিক হিসেবে ইউজ করেছি। আর সবার লাস্টে অবশ্যই একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করে আমার পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি। আজকের এই মেকআপ লুকটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা ক্লিক করে অল প্রেস করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, মুয়া।